আরেকটা উইকেন্ড ব্লগে স্বাগত। আজকে আমরা বেদুনের চ্যানেল থেকে চারজন বন্ধু বেরিয়ে পড়েছি আজাদ হিন্দ ধাবার উদ্দেশ্যে। অলরেডি এখন বাজে হচ্ছে তোমার 6:30, যদি টাইমের মধ্যে পৌঁছতে পারি তাহলে আমরা চলে যাচ্ছি আজাদ হিন্দ ধাবা, সেখানে দেখা হবে সবার সাথে। আমরা এখন আছি বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক থেকে এবার যাবো ঢঙ্গেশ্বরী ব্রিজ ক্রস করে ধরবো হাই রোড, দিল্লি রোড ধরে যাবো সুগন্ধা। আর সঙ্গে আছে দেবশিশু, সৌরভ, সৌরভ আছে R15-এ, আমরা আছি FP125 নিয়ে। ঈশ্বরগুপ্ত সেতুটা নতুন করে আরেকটা সাইডে তৈরি হচ্ছে, তাই জন্য উপর যে উড়াল পুলও হচ্ছে পুরো কল্যাণ এক্সপ্রেসওয়েটাই নতুন করে সারানো হবে, সেই জন্য এখন রাস্তার অবস্থা খুবই খারাপ। আর অলমোস্ট হয়ে যাচ্ছে, আর মোটামুটি ধরে রাখা যেতে পারে যে বছর দুয়েকের মধ্যে চালু হয়ে যাবে। এই যে এই রাস্তাটাকে ডান দিকে চলে গেলে রাস্তাটা পড়ছে আসাম রোড, যাচ্ছে হচ্ছে নবদ্বীপ মায়াপুর, মানে গৌরাঙ্গ সেতুর দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে, এটাকে বলে আসাম রোড। তো আমরা আসাম রোড ছেড়েও আবার বাঁদিকের রাস্তায় টার্ন নিচ্ছি। তো এটা অলমোস্ট হয়ে এসেছে, রাস্তাটা চালু করে দিলে আরো সুবিধা হবে। এখন এটাতে সিঙ্গেল ওয়ে লেন ধরে যেতে হবে। রাইড করার পর পৌঁছলাম আজাদ হিন্দ ধাবায়। তো দারুণ লাগছে, ওই অ্যাম্বিয়েন্সও দারুণ। এই সাইডে রয়েছে বিকেলে পেট্রোল পাম্প, আর
এটা বলতে পারি একদম পারফেক্ট বাইকার্স ডেস্টিনেশন একদিনের জন্য। উইকেন্ডে বোর লাগলে এরকম একটা লোকেশনে যদি চলে আসো একদিনের জন্য তোমার মন একদম খুশি হয়ে যাবে। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে দেখা যাক কি কি আছে। আর বাইরেও কিছু টেবিলস আছে দেখতে পাচ্ছি, এখানে বেশ সুন্দর মকটেলের কাউন্টারটা সাজানো আছে, বেশ দারুণ লাগছে দেখতে। মকটেল আজকে হয়তো ট্রাই করা হবে না, নেক্সট আরেকবার আসবো মকটেল ট্রাই করার জন্য এখানে। এখানে দেখতেই পাচ্ছি উপরে কিছু পুরনো বেডগুলো খুব সুন্দর করে সাজানো, লাইটগুলো খুব সুন্দর লাগছে। তো বাইরেও কিছু সুন্দর সুন্দর জায়গা জিনিস রয়েছে, সেগুলো আমরা দেখাবো, কিছু সুন্দর স্ট্যাচু রয়েছে সেগুলো দেখাবো। সাথে রয়েছে চিকেন হাক্কা নুডলস আর ভেজ হাক্কা নুডলস, প্রাইস তো রিজনেবলই লাগছে, এই টেস্ট কেমন লাগলো তো খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। অভিজিৎ খেতে খেতে এখন টিভি দেখছে, বিশাল খবর টবর দেখাচ্ছে, ইউক্রেনের সমস্ত অশান্তির খবর টবর দেখাচ্ছে। তো অভিজিৎ গেছি টিভি দেখার দিকে, ঠান্ডা লাগছে ছেলের জন্য আমি হুডিটা দিয়ে দিলাম পড়ার জন্য, কারণ এখন অনেকটা রাস্তা আমাদের মেন ড্রাইভার। এখন কেমন লাগলো বল, চালকের তো ভালো লেগেছে, তোর কেমন লাগলো? ছেলেরা পিছনে সিস্টেম নেই তো কোনো।